সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি তথা গোটা দেশের রাজনীতি রাজ্যে বিজেপি ভার্সেস তৃণমূল সিপিএম কংগ্রেস একেবারে একে অপরের বিরুদ্ধে তোলবার শুরু করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে একাধিক ইস্যু খাড়া করে প্রচার শুরু করে দিয়েছে বিশেষত এই রাজ্যে বিজেপি সিপিএম কংগ্রেস একযোগে তৃণমূল সরকারকে আক্রমণ চালিয়ে যাচ্ছে তার মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু কেন্দ্র একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তাদের ক্যাক রিপোর্টে সেই রিপোর্ট নিয়েও কিন্তু হুলস্থুল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোল গোটা রাজ্য এবার একেবারে সাত হাজার কোটি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ একশো দিনের কাজের শ্রমিককে বকেয়া টাকা মিটিয়ে দেবেন তিনি নিজের রাজ্য থেকে কেন্দ্র ন্যায়িক টাকা তিনি মেটাবেন টাকা লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক একেবারে ম তার আর এই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলের নেতা নেত্রীরা কোথা থেকে মেটাচ্ছেন তিনি এই টাকা কোন খাত থেকে মেটাচ্ছেন কোন খাতে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রশ্ন যখন উঠে গেছে ঠিক তখনই উঠল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অতিরিক্ত সাত হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তাতেই কিন্তু একেবারে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে সাত তারিখের আগে সাত হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের লোকেরাই নোট পাঠিয়েছেন বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থ দপ্তরের বাজেট সেলকে অতিরিক্ত সাত হাজার কোটি টাকা ঋণের আবেদনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে এই টাকা দিয়ে নির্বাচনী তহবিল করবে তৃণমূল রাজ্যের অর্থনীতিকে শেষ করে গ্রাম বাংলার ভোট নিয়ন্ত্রণের ছক কষছে রাজ্যের শাসক দল অভিযোগ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন একুশে ফেব্রুয়ারি একশো দিনের একুশ লক্ষ বঞ্চিত শ্রমিককে বকেয়া মেটানো হবে এদিন সেই প্রসঙ্গে আক্রমণ করেন বিরোধী দলনেতা বলেন তৃণমূলের চোরেরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের আশি শতাংশ ভুয়ো বিল করে রেখেছে হাইকোর্টের নির্দেশে চার সদস্যের দল তদন্ত করলেই ভুয়ো বিল ধরা পড়বে এটা শিক্ষা কয়লা গরু রেশনের মতো বড় সড় দুর্নীতি তদন্ত রিপোর্ট জমা পড়লেই তা স্পষ্ট হবে তাঁর প্রশ্ন এই টাকা আসবে কোথা থেকে অর্থ দপ্তরের লোকেরাই বলছেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগে অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন চোর ঠিকাদারদের সেই টাকা দিয়ে লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আবার দাবি মুখ্যমন্ত্রী যাদের টাকা দেবেন বলেছেন তাদের বেশিরভাগই তৃণমূলের ক্যাডার রাজ্য সরকারের তো টাকাই নেই দেবে কি করে আর দিলেও কেন্দ্রের অন্য কোনো বরাদ্দের টাকা থেকে দিতে পারে আইনত মুখ্যমন্ত্রী এভাবে টাকা দিতে পারেন না রাজ্য বিজেপি যেদিন তৃণমূলের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছে সেদিনই আবার ক্যাগের রিপোর্ট নিয়ে পাল্টা সুর চড়ায় রাজ্যের শাসক দল রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রাহেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে না উঠি বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে বিজেপি দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রাহনের তার প্রশ্ন কেন্দ্র সরকার বারো লক্ষ কোটির ব্যাংক লোন মুকুব করলে রাজ্যে ছ হাজার নশো কোটি মুকুব করছে না কেন কেন রাজ্যের মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে তৃণমূলের রাজ্যসভার নেতার আরও দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন তাতে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে কোনো কথাই হয়নি যদিও তৃণমূলের সরকারের কাছে বিপুল তথ্য তৈরি রয়েছে তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সামনেই বাজেট অধিবেশন বিধানসভায় মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন আর এই বাজেট থেকে কিন্তু এবার লোকসভা ভোটে নতুন চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই খবরই কিন্তু উঠে আসছে কারণ সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে বড় সড়ো চমক দিয়ে মানুষের মন জয় করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু গতকাল একেবারে মাস্টার স্ট্রোক একুশ লক্ষ শ্রমিককে একুশ তারিখে একুশে ফেব্রুয়ারি বকেয়া টাকা একশো দিনের মিটিয়ে দিতে চলেছেন কেন্দ্র টাকা না দিলেও তিনি রাজ্যের টাকা থেকেই একুশ লক্ষ শ্রমিককে এই টাকা মিটিয়ে দিতে চলেছেন আর তারপর পরই কিন্তু বাজেট অধিবেশন আসছে আর এই বাজেট অধিবেশনের আগেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে দাবি করলেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগে সাত হাজার কোটি টাকা ঋণের জন্য আবেদন করতে বলেছেন রাজ্যের বিভিন্ন দপ্তরকে সরকারি দপ্তরগুলিকে তাতেই কিন্তু একেবারে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর এই দাবিতে কিন্তু তুমুল সরগোল পড়ে গেছে রাজ্যে আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে বিধানসভায় যে বাজেট অধিবেশন বাজেট বক্তৃতায় কি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও কি বড় চমক দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যে অভিযোগগুলো করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাত হাজার কোটি টাকা ঋণ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ আসছে তার পাল্টা কি প্রতিক্রিয়া আসে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের